মনে করেন একটু বলেন না, আমি পুরো সময় আমি নারী, একটু আমি একলা নারী থাকি এই জায়গায় গরু গুলো নিয়েছি, আমার একটা মেয়ে আছে ওতে বিয়ে নেয়, আমি গরু গুলো বিক্রি করতে পারতেছি না, দেশে যেতে পারতেছি না, দেশে গেলে মনে করেন আমার টাকা গুলো দিতে হবে, আমি এই এতগুলো পুরো সময় আমি একলা নারী হয়ে গরুর ব্যবসাতে আইসি, শুধু আমার মেয়েটা লাগে, আমি মেয়েটা বিয়ে দিতে পারবো না বলি আমি গরুর ব্যবসায় নামছি। অনেক ব্যবসা তো আছে বোন, তাহলে এই ব্যবসায় কেন? অনেক ব্যবসা করে ভাই কি করবো, কোন আমরা মহিলা মানুষ কোন কাজে যাবো? পড়াশোনা করেন নাই বোন? জি না। তো আপনি গরু বিক্রি করে বাড়ি না ফিরতে পারলে যে গরুটাগুলো তো বাকিতে আনছেন, তো মালিকরা বলে না যে গরুর টাকা পাওয়ার জন্য ফোন দিতেছে, টাকা গরু না বিক্রি করলে আমি দেশে যেতে পারবো না, গরু বিক্রি করলে। এই বোনটি আসসালামু আলাইকুম। কেমন আছেন? আছি ভালো, ভালো আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আমাদেরকে বোন বলবেন যে আমরা হাটে অনেক দোকানে ঢুকলাম, সেই সুবাদে সব পুরুষ মানুষ, আপনি একজন মাত্র নারী বিক্রেতা, আমাদেরকে একটু বলবেন যে এই ঈদ চলে গেল গতকালকে, আজকে এখনো আপনি হাটে, কারণটা কি? ভাইজান দেশে থেকে আমি চারটে গরু আনছিলাম, একটা গরু লসে বিক্রি করছি, আর তিনটে গরু আছে, 110,000 করে গরু কিনা খরচপাতি দিয়ে 15 করে পড়ে গেছে, এখন গরু বিক্রি করতে পারেনি, সে গরু এখন 70-75 করে দাম বলে, এখন দেশে ছেলে থাইছি আমি দেশে যাইতে পারতেছি না। আমাদেরকে একটু বোন বলবেন যে আপনি যে গরুগুলো হাটে নিয়ে আসলেন কি আশায় ছিলেন? ভাইজান লাভের আশা করে তো নিয়ে আসছিলাম, এখন তো লাভ তো দূরের কথা, চালান থেকে 30,000 করে টাকা 35,000 টাকা লস হইতেছে। আমরা যতটুকু জানি আপনি গরু আরও এনেছিলেন, সেগুলো বিক্রি করেছেন, তো পরে এই চারটা কেন কোন লাভের আশায় লোভ করে আনলেন? লোভ করে বলতে কি, ঈদের চান যে মনে করেন তো সবাই চায় ভালো মন্দ খাবার লাগে, কেউ তো চায় না যে না খাওয়ার লাগে, নিয়ে আসলাম, ভালো বাচ্চা আছে মনে করেন কিছু টাকা পয়সার দরকার, এই জন্যে নিয়ে আসলাম, যা আল্লাহ যদি কিছু ডাল ভাতের পয়সা মিলা। আচ্ছা এরকম একটা বছর শেষে হাটে দেখতেছি আমরা কোনো কাস্টমার নাই, আপনারা যারা গরুর ব্যাপারী আছেন তারাই হাটে? হ্যাঁ কাস্টমার নাই বলতে তো হ্যাঁ গরু নিয়ে বসে আছি, যদি কোনো ভাই বেড়াতে থাকে যদি আসে তাহলে দয়া করে নিব। আপনার লাইফে আপনি কখনো এমন স্মৃতি দেখেছেন যে গাবতলি হাটে এই ধরনের ঘটনা ঘটে? না ভাইজান এরকম হয় না, আমরা ঈদের দিন না বেসলে ঈদের পরের দিন বিক্রি করে দেশে যেতাম, কেন এবার আর সে সংখ্যা হইল না। কত বছর ধরে এরকম হাটে আসেন? আমি আছি স্যার 12 বছর ধরে এই জায়গায় থাকি, 12 বছর ধরে গরুর ব্যবসায় করি। তাই জি 12 বছর ধরে আপনি গরুর ব্যবসা করেন? জি। তো এই বছর আপনি কয়টা গরু বিক্রি করছেন? গরু বিক্রি করছি আগে মনে করেন কষাই কাছে বিক্রি করছি, এখন তো আর কষাই মশাই নাই, এখন তো আনছিলাম ঈদের উপলক্ষে আনছিলাম। ঈদ উপলক্ষে কয়টা বিক্রি করছেন? ঈদ উপলক্ষে একটা গরু বেচছি, 1,30,000 টাকা ছিল, 1,00,000 টাকা বিক্রি করছি, আর এখন মনে করেন 1,10,000-15,000 করে গরু কিনাটা বিক্রি করতে পারিনি স্যার। তাই জি। আচ্ছা এই যে একটা বছর শেষে ঈদ আসে, এই ঈদটা আপনার কোরবানির ঈদটা গরুর হাটে কাটলো, আপনার ছেলে মেয়ে সন্তান? ছেলে স্যার দেশে তো আছেন, গরু বিক্রি করে মানে ছেলেগুলো যা মুখী করি। তাই গাবতলি হাটে একজন নারী হিসেবে, নারী বিক্রেতা হিসেবে আপনি যে এখানে থাকতেছেন খাইতেছেন, এতে কি আপনার প্রবলেমটা হয় একটু বলবেন? প্রবলেম তো আছে স্যার, আমি মানুষের পাশে আছি, মানুষের ওই জায়গায় মনে হয় একটু আশ্রয় দিছে হিসেবে আছি, সারাদিন গরুর খেজমত করে রাত্রে যা পাশে থাই, গরু পাহারা দিতে হয় না? পাহারা দিয়ে একজন ভাই বেড়াতে থাকে, একবার বলে যায় আরে বলতে আমরা, আমি তো আর হাটে থাকতে পারবো না। আপনি গাবতলি হাটে যে আশা নিয়ে আসছেন সেই আশাটা আপনার পূর্ণ হলো না, আপনি আমাদের এটার জন্য কাকে দায়ী করবেন? অনেকে বলে, অনেকে বলে গাবতলি হাটে এবার মানুষ ঢাকা শহরের মানুষ সাহেবরা কোরবানি দেয় নাই, সেই কারণে গরু ফেরত নিয়ে গেছে। যে হিসেবে দাম কমানো লাগে, 1 কেজি ভুষির দাম 65 টাকা, সেই হিসেবে গরুর দাম আছে 35 বলে, তাহলে কি করে গরু বেচবো মানুষ বলেন? এই জন্য তো গরু ব্যাগ নিয়ে গেছে সবাই, হ্যাঁ আমি তো গাড়ি ভাড়া নাই বলে আমি গরুগুলো নিয়ে যেতে পারিনি। আপনি বলছিলেন যে একটা করে বিক্রি করছেন, লস হইলো না লাভ হইলো? কত টাকা? ওটাতে মনে করেন 30,000 টাকার গরু মনে 35,000 টাকা আমার লস হয়ে গেছে। 30,000 টাকার গরু 35,000 টাকা? আমি দেশে তো মনে করেন একটা গরু আনছিলাম, গরুটা মনে করেন মাঝে টিয়ার দাম দিয়েছিল, বড় টিয়ারটা দিয়ে দিছি, এখন মনে করেন গাড়ি ভাড়াও নেই আমি যাইতে পারিনি। আমরা যতটুকু জানি বোন, মানে যে গাবতলি হাটে যারা গরু নেয় ব্যাপারীরা নিয়ে আসে, তারা কিন্তু সাধারণত গৃহস্থদের কাছ থেকে বাকি নিয়ে আসে, আপনি কি বাকি নিয়ে আসছেন? জি, একটা গরু 30-35,000 টাকার লসে বিক্রি করে তারে দিয়ে দিছি আমি। তার টাকা কি পূর্ণ দিছেন? না আরো পাইব, আরো পাবে। এই 35,000 টাকা কিভাবে? বাকি যেগুলো গরু রয়েছে সেই গরুগুলোকে আপনি যে নিয়ে আসছেন, সেই মালিকরা কি বলে? তারা তো টাকা চাইবে ঈদের পরে। টাকা তো চাইতেছে, টাকা লাগে তো চাইতে পারতেছি না বারে। মোবাইল বন্ধ না খোলা আছে? না মোবাইল খোলা রাখছি, সবাই বলে আমি জব দেই যে গরু বিক্রি করতে পারিনি, বাড়ি গেলে তো টাকার জন্য চলে আসবে।
গরু আছে মনে করেন আর এই আছে গরু বসে আছি এই বছরে যে লসটা খেলেন সেই লসটা কভার করতে আপনার কতদিন সময় লাগবে ভাগ্য ভাই আল্লাহ মিলেলে মনে করেন 6 মাসও হতে পারে না আল্লাহ আবার এক বছর 12 বছরের অভিজ্ঞতা একটু শেয়ার করবেন যে আপনি যেই বছর সবচেয়ে বেশি লাভ করেছিলেন লাভ ভাই হালকা পাতলা হয়েছে কোনো মতে আল্লাহ চলাইছে ওই লাভের কথা বলা যায় না আমার দর্শক ভাইরা কিন্তু বলবে যে লাভের কথাটা বলতে গিয়ে একটু এড়াই যাচ্ছে আর হলো লসের কথাটা সবচেয়ে ওপেনলি বলতেছে এখন মহিলা মানুষ ব্যবসা করে মনে করেন কত লাভের আশা করে তো করে না 1000-2000 টাকা লাভ হলে চলে আল্লাহ চলা মানে এক একটা করতে জি আমি বেশি লাভে ব্যবসা করি না এমন লাভে 500 টাকা খরচ থেকে 500 টাকা হলো আমি ছাড়ি দিই তার মানে আপনি হলো 2000 টাকা এক একটা গরুতে 2000 টাকা লাভ হলে আপনি মানে জানা ছাড়ি দেই আমরা তো বেশি লাভে দরকার নাই আচ্ছা আপনি নারী বলে যে গরুর ব্যাপারীরা গাড়ি বাড়ি করে ফেলেছে তারা অনেক মানুষের ক্রেতাদেরকে ঠকে তারা সময় সুযোগ বুঝে অনেক বেশি দামে বিক্রি করেছে এবার তাদের শিক্ষা হয়েছে এই লাভে কেউ ভাই এত লাভে গরু বিক্রি করতে পারে নাই হচ্ছে আপনার একজন কাস্টমার আসছে আপনি একটু দেখেন এই সুযোগে যদি আপনার গরুটাকে বিক্রি করতে পারেন ভাইকে ডাক দিতে পারেন ভাই গরু নিতে আসেন হ্যাঁ পছন্দ হয় নাই পছন্দ হয় না দর্শক আমরা এই বোন খাদিজা আচ্ছা এই গাবতলি হাটে গরু নিয়ে এসে যে কি বিপাকে পড়লেন সেই কথাগুলো শুনলেন আচ্ছা আপু আমরা দেখতে পাচ্ছি গাবতলির হাটে একমাত্র নারী ব্যাপারী আপনাকে পাইলাম এই ঈদের পরের দিন এসে এর আগে হয়তো আপনারা দেখি নাই আর আর কোনো নারী ব্যাপারী মনে হয় যে গাবতলির হাটে আমার জানা মতে নাই বড় গরু নিয়ে আসছে মানে নারী উদ্যোক্তারা মানে তারা বড় একটা দুইটা গরু নিয়ে আসছে কিন্তু নারী ব্যাপারী সেই সুবাদে এই বাংলাদেশে এই প্রথম মানে আমরা গাবতলি হাটে এখন পর্যন্ত পাই নাই আপনাকেই পেলাম আমাদেরকে একটু বলবেন যে আপনি গরুগুলো পালন করতে গিয়ে যে 12 বছরের অভিজ্ঞতা একটু শেয়ার করবেন বারেক পালতাম দুই সাইডে করে পালতাম পালে পালে মুরগন দেশে সে টাকা হতো না করে ঢাকা শহর নিয়ে আসতাম না সেটি বিক্রি করতাম কষাই কাছে দিতাম কষাই নিজে তো নিজে নিজে কষাই কাটতো এখন তো ভাই কষাই নাই আমি কি করবো কম এই জন্য হাটে নিয়ে আসে জি হাটে এই ডোকাটা ভাড়া দিতে হয় না আপনার না ভাড়া লাগে না এক ভাই ভাড়াদার মনে করেন জিন্দি ফাঁকা পাই সিন্দি বান্ধে বান্ধে বিক্রি করি মানে সেই যুগে আপনার মানে সুযোগটা আছে আপনার সেই সুযোগটা সব বাইরে আমারে দেয় মানে এই হাটের যেখানে যে ডোকাই ফাঁকা থাকে সেই জায়গায় বান্ধি কেউ মানা করে না মানে নারী হিসেবে সেই সুযোগটা পান সুযোগ দি সুবিধা দেয় বলে আমি আসি ভাই আমরা যতটুকু জানি যে গাবতলি হাটে গরু যারা বিক্রি করতে নিয়ে আসে ঢাকার দূর দূরান্ত থেকে তারা সবাই বলে যে এক একটা গরু প্রতি 10,000 টাকা করে নেয় না ভাই আমার কাছে ভাড়া লাগে না সব ভাইয়ার আমাকে হেল করে সেই হেল হিসেবে আমি এনে চলি এখানে নিয়ে আসেন জি সাধারণত একটা গরুর ব্যাপারীর সাথে মানে রাস্তায় যখন মানুষ চলাফেরা করে বা কিছু করে তার সন্তানদের মানে বিয়ে দিতে গিয়েও প্রবলেমে পড়ে যে গরুর ব্যাপারীর মায়ের বিয়ে করবো না গরুর ব্যাপারী ছেলের কাছে মেয়ে বিয়ে দিব না তো আপনি তো একজন গরুর ব্যাপারী সেই সুবিধা আপনার এলাকায় পরিচিত রয়েছে যেহেতু 12 বছর ধরে করতেছেন আপনি এই সমস্যায় পড়েছেন কিনা মেয়ে ছেলেকে বিয়ে শাদী দিতে গিয়ে একটা ছেলেরে বিয়ে করাইছি আর একটা মেয়ে আছে এখনো বিয়ে দেয় নাই ভাই নালাই কখন কী করবো এটা বলা যাবো না মেয়েটা আমার ঘরে মেয়েটার লাগি আমি মনে করেন এই পথে নামছি বুঝছেন স্বামী কি করে স্বামী দোকানপাট করে সাপ দোকান টোকান করে স্বামী তো আপনার এই লাইনটাতে আসতে পারতো হ্যাঁ মনে করেন হিসাব পাতি কম বোঝে একটু মানে স্বামীর কাজটা এখন আপনাকে করতে হচ্ছে আপনি লেখাপড়া পরিবর্তন করছেন লেখাপড়া ভাই তেমন করি নাই লেখাপড়া করলে তালা দিলে কোনো জায়গায় চাকরি বাকরি করি খেতে পারতাম লেখাপড়া করি না এখানে তো এই পথে আইসি ভাই কি কিছু বলতে চান আপনি কি গরুর ব্যাপারী কয়টা বিক্রি হয়েছে আপনার দশটা বিক্রি হয়েছে আছে কয়টা এখনো এখনো দুইটা আছে আপনি কি লাভ করছেন না লস হয়েছে আপনার এই বছর কি সবারই লস লাভ কি কেউ করে নাই তাহলে আচ্ছা বোন আপনি আর কিছু বলতে চান কিনা দেশবাসীর কাছে যদি আপনার এই গয়টা কয়টা গরু রয়েছে এখানে এখন তিনটা গরু আছে এই তিনটা গরুকে আপনি বিক্রি করতে চান মাসে কি ধরনের দামে বিক্রি করতে চান যদি আমাদের একটু কিনা দাম হলে আমি বিক্রি করে দেবো আমরা বিক্রি করে চলে যাবো আমি দেশে আমার ছোট ছেলে তো আছে আমি দেশে যেতে পারিনি এই ঈদ গেল ঈদের দিন ফোন দেয় নাই যে বাড়ি চলে আসো ছেলেমেয়েরা সবাই তো পরিবার নিয়ে বাড়িতে ঈদ করেছে অনেক আনন্দ করেছে অনেক ফুর্তি করেছে আপনার গরুর হাটে এই সময়টা কাটতেছে গরুর সাথে এই বিষয়টা এই বিষয়টা নিয়ে আপনি কি বলতে চাচ্ছেন কেন আপনি কষ্ট পাচ্ছেন দুনিয়ার অনেক নারী রয়েছে তারা বাসায় রান্না বান্না করছে আত্মীয় স্বজনকে নিয়ে পরিজনকে নিয়ে তারা আরাম আয়েস করতেছে আর আপনি একজন নারী হয়ে গরুর হাটে মন
ভাগ্য দোষ ভাই। দেশবাসীর কাছে কিছু বলতে চান এই গরুগুলা বিক্রির ব্যাপারে? এনসাতে কোনো ভাই দয়া করে কোনো আবার দয়া করে আসি নিয়ে যাই ভাই, বন্ধি আছে এই বন্ধি আমি আবদার করি। কান্না করছেন কেন আপনি? আমরা একটু আপনার কাছ থেকে একটু জানতে চাই যে আপনি কান্না কেন করছেন? একজন নারী হিসেবে, নারী বিক্রেতা হিসেবে আপনি গাবতলি হাটে আপনাকে এতটাই ভালো জানতেছে ব্যাপারী ভাইরা, তারা যে কোনো ডোগায় সুযোগ পান আপনি সেখানে সুযোগটা ব্যবহার করতে পারছেন বিনামূল্যে, নিশ্চয়ই এর পিছনে গল্প রয়েছে, আপনার অনেক বড় ইতিহাস রয়েছে, নাহলে তারাও বা আপনাকে কেন বা এতটা মায়া করবে? সবাই আল্লাহর মধ্যে ভালোবাসে, ভালোবাসার কারণে মনে করেন আমি আছি, ভালো না বাসলে তো এই জায়গাতে পাইতাম না আমি। গরুগুলা কি নিয়ে যাওয়ার মতন ভাড়া আছে আপনার কাছে? না ভাই, আমার কাছে সে ভাড়াও নাই, বাড়ি গেলে মনে করেন 20,000 টাকা ভাড়া লাগবো এই গাড়ি ভাড়াই, সেই ভাড়াটা দেওয়ার মতো নেই? না আমার কাছে নাই, এখন আমি যাইতে পারবো না, যেতে কষ্ট হয় কিন্তু থাকি বেশি বিক্রি করে যাইতে হবো। এখন তো কষাইরও নাই যে বিক্রি করতে পারবে, ওই যে এই জন্যই তো আসবে ভাই, কষাই থাকলে তো লস লাভে বিক্রি করে দেশে যাইতে হবে, তার কষাই নাই। একটু বলবেন যারা এই আপনার এই যে এখনও আরও একদিন বাকি আছে, আগামীকাল 12টা পর্যন্ত কোরবানি দেওয়া যাবে, যারা কোরবানির গরু ক্রয় করেন না তাদের উদ্দেশ্যে বলেন যে আপনার এই গরু বিক্রি করলে আপনি ভাড়া দিয়ে বাড়ি যেতে পারবেন, তা না হলে আপনাকে অনেকদিন থাকতে হবে, ক্রেতারা হয়তো আপনার কাছে চলে আসবে আপনার এই কথা শুনে, যদি তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান? না সে স্যার মনে করেন আসে আসি কালো করে দিই, কারো পছন্দ হয় না, এই মনে করেন একটা ভুল করছি কালো করে নিয়ে আসি, আবার এই করে গরু চলে মনে করেন কষে মাফে ভালো চলে, কারণ কালো গরু কিনে করছে আরেক ভুল, কালো গরু সবাই পছন্দ করে না। মানে কালো গরু কিনার কারণে আপনার গরুগুলা বিক্রি করতে পারেন? মানে কোরবানিতে বেশিরভাগ কি লাল গরু চলে না কালো গরু? লাল গরু চলে, কালো গরু চলে না। এই ভুলটার কারণে আপনি মানে এলো এই 12 বছরে কি আপনি বুঝতে পারেন না যে লাল গরু কিনলে আমার জন্য ভালো হবে? এত সময় হাত গরু চলে মনে করেন লাল গরু কালো গরু পাকড়া গরু এইভাবেই তো চলে, পোষাই না, এবার তো মনে করেন পোষাই নাই, সব দেশের মানুষ সব ঘুরে নিয়ে গেছে, আমি তো আর যেতে পারি না। কেন যেতে পারেন না? যাইতে পারি না, গাড়ি ভাড়া নাই এই জন্য যেতে পারি না, যাইতে গেলে 20,000 টাকা লাগবো। এই ঢাকার সাহেবরা যারা গরু এখনো ক্রয় করে নাই তারা কি আপনার চোখের পানির মূল্য দিবে? কোনো ভাই ভাড়াতে ময়া লাগে তাহলে দিতে পারে, আর যদি না দেয় তার কি করবো? দর্শক আমরা আপনাদের কাছে এই ভিডিওটি তুলে ধরার একটাই কারণ, কারণ এই বোনটিকে আমরা মনে করেছিলাম একজন ক্রেতা, কিন্তু পরবর্তীতে জানলাম যে তিনি একজন বিক্রেতা। তো দর্শক জামালপুর থেকে এসে তিনি গরু বিক্রি করতে এসে যে বিপাকে পড়ে আছেন এই মুহূর্তে, যে বিদেশ থেকে যারা ভিডিওটি দেখছেন আমরা অনেকেই গরু ক্রয় করে রাখার মতন জায়গা রয়েছে, হয়তো বা পরের বছর কোরবানি দেবেন বা এখন কোরবানি দেওয়ার এখনও একদিন সময় রয়েছে, যদি আপনারা ক্রয় করে নিতে চান তাহলে এই বোনটির গরুটিকে আপনারা ক্রয় করে নিতেন। বোন আপনি এখন যে ডোগায় আছেন গাবতলি হাটে, আপনি একটু যদি বলে দেন তা আপনার সময়টা যে কোন জায়গাটা আপনাকে এসে পাবে? এটা মাঝখানে হাটের মাঝখানে আসলে এই রাজ্জাক ব্যাপারে ডোগা আইসি আমার পাইব, রাজ্জাক ব্যাপারে ডোগায়। ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক আমরা দেখলাম নারী ব্যাপারী তিনি গাবতলির হাটে আছেন,